আমি যদি জোড়া খবরের মাটি আর আমি সদ্য পুরা ছায়া লাশ আনতে পারি, ছায় আনতে পারি, আর তোর আমি কিছু করতে পারবো না মনে করছিস? হ্যাঁ, তোর বালের ক্ষমতা রে, তোর বালের ক্ষমতা রে। রাহু পালাইছে আজকে, তাই দেখবে কোনোদিন সাহস পাই না এখানে আসার, আর তোর জন্য সাহস পাইছে এত লোক আসার। গুপ্ত ধন একটা কোথায় দাদা, ভিডিও কিন্তু স্টার্ট করে দিছি। ভিডিও স্টার্ট করে দিছো? হ্যাঁ। যাই হোক, শান্তি ভাই যেহেতু কাজ করতেছে, আমি বলি কিছু কথা। বিষয়টা হচ্ছে, আজকে কিন্তু এই জিনিসটা দেখার জন্য আমাদের চারপাশে কিন্তু অনেক লোক আছে যে এখানে আসলে গুপ্তধন আছে কিনা, তো তাদের আওয়াজ হয়তো বা আপনারা পাচ্ছেন। আর আশপাশে কিন্তু মানুষজন আছে, অনেক মানুষজন আছে, আপনাদের আমরা দেখাবো না সেই মানুষজনকে, কিন্তু আছে চারপাশে অনেক মানুষজন আছে। আর এই জন্য আর কি আমরা এখানে আইছি আজকে, এই জিনিসটার কি হয়। এই জিনিসটা তান্ত্রিক ভাই আইছে, তান্ত্রিক ভাই চেষ্টা করতেছে সেই মানে শ্মশানের যে কয়লাটা নিয়ে আসছে, যে আমাদের সাথে কী ঘটনা ঘটছিল আপনারা জানেন, সেই কয়লাটা আমরা ম্যানেজ করছি, এবং ওই যে জোড়া কবরের যে মাটিটা সেটাও আমরা ম্যানেজ করছি অনেক কষ্টে। কিন্তু জোড়া কবরের মাটির ভিডিওটা আপনাদের আমরা দেখাতে পাই না, কারণ ওই জিনিসটা আমরা সশরীরে গিয়ে তুলি নাই, ওই জিনিসটা আর একজনের মাধ্যমে আমরা তুলে নিয়েছি। আর বিষয়টা হচ্ছে, তান্ত্রিক ভাই এখানে আজকে গুপ্তধনটা তুলবে। যদি এখানে গুপ্তধন সত্যি সত্যি থেকে থাকে, আজকে কিন্তু তান্ত্রিক ভাই গুপ্তধনটা তোলার চেষ্টা করবে। অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটা আজকে এ টু জেড দেখবেন, আপনারা ভিডিওটা ফুল না দেখে কেউ কমেন্ট করবেন না। অবশ্যই আজকের এই ভিডিওটা ফুল দেখবেন, খুবই 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 ইন্টারেস্টিং আজকে একটা পর্ব হচ্ছে, যে পর্বটা সম্পর্কে আপনারা আর কি বিগত কোনো দিন আমাদের এই ধরনের পর্ব আপনারা দেখেন নি। লাইটটা জ্বালা, একটু লাইটের পাওয়ারটা বাড়াতে অবশ্য। আর সজীব কিন্তু বিগত দিনের মতো অসুস্থ আছে এবং আজকে সুদেবও আসতে পায় না, ও ফুটবল খেলতে গিয়ে হাতে পায়ে একটু ব্যথা পাইছে, ওই জন্য আজকে আসতে পায় না। আশা করা যায় নেক্সট ভিডিওতে ওরা জয়েন করবে। মন ধপ ধপ একটা আওয়াজ মনে হচ্ছে ফাঁকা নিতে। বৃষ্টি হয় ফাঁকাটা একদম ভিজে আর হ্যাঁ, অনেকদিন পরে আসছি। দরজা কি আছে? হ্যাঁ হ্যাঁ আছে। এখনো কিচ্ছু করি নাই তাই এরকম উতলা। হ্যাঁ, আরো বহুত কাজ বাকি। উষো উষো মিথ্যা কথা বলছে আমার সাথে। তান্ত্রিক ভাই আর দর্শক, আর একটা বিষয় হচ্ছে, সে বিষয়টা হচ্ছে গুপ্তধনটা যদি সত্যি সত্যি থাকে আজকে কিন্তু আমরা তুলবই। মাটিটা সরা নিতে পারলে ভালো হতো, দরজাটা একটু বের করো, তারপরে তো সিম সিনারি আছে, মাটিটা একটু সরা নিয়ে আসবে। হ্যাঁ, জায়গাটা, কারণ এখানে আমি তোমাকে বলতেছি, কারণ নাকি একা একা তো এটা সাফ করা সম্ভব না, মাটি একবার ভিজে অবস্থা খারাপ, একটু হেল্প করো, তারপরে বাদ বাকিটা দেখাচ্ছি।
আমাদের তো একটু ভুল হয়েছে বুঝছো, আমাকে কুদালানো উচিত ছিল আমাদের। তান্ত্রিক ভাই কোদাল নিয়ে আসতে নেই কারণে, যেহেতু বেশি নিতে না, আমরা ভিডিওতে কিন্তু দেখছি আর কিন্তু বেড হয়েছিল, বাটা ঢেকে গেছে। হ্যাঁ বৃষ্টিবাদল হয়েছে। ও এখানে আর একটা কথা আপনাদের থাকতে পারে যে আপনার কাছে এত জিন থাকে, জিন দিয়ে তো অনেক কাজ করেন, তাহলে আপনি এই কাজটাকে কেন করাচ্ছেন না, এরকম থাকতে পারে। তো আসলে এখানে জিন দিয়ে তো জিনের তো শরীর নাই, একটা শরীর দিতে হবে আমার, হয়তো বা যার একটা শরীর দিই, দেওয়ার পরে যখন আমি তাকে বলবো যে এই জায়গাটা সফট করে দিয়ে পরিষ্কার করে দিই, সে সব কাজ করবে। কিন্তু শরীরে কিন্তু খাটনিরা, যার শরীর সে কিন্তু পরবর্তীতে অনেক ব্যথা বিষয় হচ্ছে। তান্ত্রিক ভাই আমার কাছে মনে হচ্ছে কি যেন না আসছে এই জায়গাতে, একটা যারা গত ভিডিওটা দেখছেন, আমি আবারও বলতেছি যারা গত ভিডিওটা দেখছেন, এখানে কিন্তু একটা কিছু পোতা ছিল এবং সেই জিনিসটা ধরে কিন্তু আমি জড়ায় কান্নাও করছিলাম। কিন্তু আজকে কিন্তু অবাক অবাক মানে কি, জায়গাটা অনেক গর্ত হয়। মানুষ তো কয়লা আনাগুলো দেখছে, মাটি আনাটা তো দেখাই নেই, কারণ ওটা ছিল এর চেয়ে তো ভয়ানক। মাটি তো আমরা নিয়ে আসতাম না, ওই জন্য তো বলতেছি। কান্তিক ভাই আর একটা ভাই গেছিল ওর সাথে, আমার নিয়ে যায় নাই। আমরা প্রথম দিন যে ভয়টা পাইছি, আমার কুল যে নাই, সব কাজ করতে যায় একটা সমস্যা হতে পারে। তোমার সেই সেদিনকে অনেক অনেক রকম ভিডিওটা যারা দেখছেন তারা জানেন যে কি ঘটছে গতকালকে আমাদের সাথে। আশপাশ থেকে আপনারা একটু মানুষজনের আওয়াজ পাইতে পারেন, কারণ অনেক মানুষই কিন্তু আজকে আইছে আমাদের এই জিনিসটা দেখতে। একটা পার্সোনাল একটা জিনিস কি আনন্দ, মানে খুব ভালো লাগতেছে যে আগে যে জায়গাটাতে মানুষ রাত্রে বেলা আসতে সাহস পায় নাই আমাদের কারণে, মানে আমাদের কারণে। তান্ত্রিক ভাই সেটা ভাবেন একবার, আমাদের কারণে কিন্তু আজকে ওরা আসার সাহস পাইছে, এটা খুবই ভালো লাগতেছে পার্সোনালি। সেটা তো আমি বুঝতে পারছি না, মানে এমনি সুপ আছে জানে যে আমি যদি ওই জোড়া কবরের মাটি আর সদ্য মানে ওরা লাশের যদি কয়লা আনতে পারি, ওরা জানে জানে ওদের কি অবস্থা করতে পারে। আমাকে ঠকাইস না, আমাকে ঠকালে কেউ সার হবে না। এটাই তো দরজার চাবি, এটাই হলো সেই দরজার চাবি।
রান্না তো মোটামুটি সব শিখে গেছি তাহলে রান্নার প্রতি কত ভিডিওতে কি একটা কাহিনী হয়েছিল দেখছিলেন তো যাই হোক এখন শুভ কাহিনীটা হইতো না আমি পরে বলবো না ব্যাপারটা এখন এই জায়গায় তোমার বসতে হবে তুমি সারা তো আসতে নাই কারণ আপনি যেহেতু উচ্চ ক্যামেরায় আছে শুধু বাঁচতে পারবে সজীব নাই অতএব তোমার বসতে হবে এখানকার সব পর্বেই যে আমি বসতাম ভাই প্রথম থেকে যে তোমাকে পছন্দ করছে আর সামনে কিন্তু ঈদ রবিবারের দিন তো সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা দিয়ে দিন প্রস্তুত লবণ পইলাম রাত্রে রাত্রে জ্বলন্ত চেরাগের পাত্রে পল্লি তলে সীতাপাটি তলে হুঙ্গিরিবার জন্য লবণ অবশ্যই লবণ পইলাম রাত্রে রাত্রে জ্বলন্ত চেরাগের পাত্রে পল্লি তলে সীতাপাটি তলে আয় আয় দেখা দে কিরে খুব শক্তি না খুব শক্তি ভূমিকম্প তুলিস হ্যাঁ পাল্টি পাল্টি চলবে না আরে খুব মায়া লাগতেছে মায়া লাগতেছে তোর ওই দুই মুখের দিকে তাকালে আমার খুব মায়া লাগতেছে আমি তোর কোল দিয়ে দেখতেছি তারপর বল আমার আর কি কি দেখার বাকি আছে তোর এত লোভ এত লোভ এত লোভ আমি তো লোভ হয়েছে তোর কথা কয়া এই দেখ আমি তো জানি সব পারি তাহলে আমি তো জানি হাল করতে পারি এটা মনে রাখি আমি তো জানি তুই দুইটা জিনিস হ্যাঁ খুব কষ্টে ম্যানেজ করছো কিন্তু তুই তো এটা জানিস না আজকে তোর ভবিষ্যৎ কি আজকে আমার ভবিষ্যৎ কি তুই সকালে সূর্য দেখতে পারবি আদৌ অবশ্যই আমার কিন্তু মনে হচ্ছে না তুই দেখতে পারবি তোর চিন্তা কর তুই একবার তোকে সুযোগ দিলাম কিছু বললাম না একজনকে ধরে নিয়ে গেলি ওকে ছাড়লি না দ্বিতীয় দিন আবার আসলি এসে ওকে তো ছাড়লি না বরঞ্চ আমাকে থেপ দিস তুই আমাকে তারপরে তোরা চলে গেলি তোর এই কথা শোনার সময় আবার তুই আইছো তোকে নিয়ে আইছি কি কারণে জানিস তুই কে তুই আবার আইছো তোকে নিয়ে আইছি কি কারণে জানিস কি কারণে নিয়ে আইছো এখন তোর সামনে এই দরজা কেন আইছিস আমি তোকে বলি তুই শোন বল আজকে তোদের কবর খোলার জন্য তুই এখানে আইছিস কে কার কবর খুলে সেটা একটু দেরি কর তোকে আগে দেখাই যে আমি তোর সামনে তোর চোখের সামনে এই দরজা খুলে সব ওই যা স্বর্ণ জহরত হীরা মুক্ত মানে এত বড় কলজি তোর হয় নাই রে শোন এত বড় কলজি তুই যদি পারিস তুই যদি আমি পারিস একখান আমার বাল ছিঁড়ে দেখা ছিঁড়ব তো আজকে নিয়ে না তুই যা পারিস করে তারা আছে সব করে আজকে ছিঁড়ব আচ্ছা ঠিক আছে দেখ কথা বল গুলা বন্ধ কর তোর সাথে কথা কর এত এত সময় আমার নাই এখন তোর সামনে দেখ কিভাবে হীরা হীরা জহরত আমি ভাই করি তুই খালি দেখ চাবি নিয়ে আইছি অনেক কষ্ট করে চাবি নিয়েছি
এই হীরা জহরত বাই করব, বাই করার পরে আমরা এগুলো নিয়ে কোটি কোটি টাকা বিক্রি করব না, পাইছি ফিরব না, লাশের উপরে লাশ কত লাশ এই আমাদের এত লোক কেন রে আজকে সাজ্জিক এত লোক কেন রে আজকে তোর 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 অবস্থা তোর রাহু ফালাইছে আজকে তাই দেখবে শালা কোনোদিন সাহস পায় না এখানে আসার আর তোর জন্য সাহস পাইছে এত লোক আসার অনেক কিছুই সাহস পাবে আমার জন্য একটা বাজি তার বোনা তোরা একটা বাজি তার বোনা তান্ত্রিককে বিশ্বাস করছো না তুই আগে আমার কিছু ছিঁড়ে দেখা তারপর ওইদিকে যাই টানতে নিয়ে যাবো দড়ি বাই দিয়ে আজকে তোকে টানতে টানতে নিয়ে যাবো রানা যেটা বলছে মুখে কথা ফুটছে তো অনেক কিছুই ফুটবে অনেক কিছু ফুটবে তুই দেখতে পারবি না তোর তো আর কালকে কত কিছু ফুটাতে পারিস এগুলো পড়া বন্ধ কর আমার সাথে কথা বল তুই এখন এই শরীর ছেড়ে দিতে হবে তোর এই শরীর তোর ছাড়তে হবে আমি ছাড়বো না দেখবি আমি কিভাবে খুলি খুলে সব হীরা মানিক যা আছে বাই করে নি কি আমি তোকে পাঁচ ঘড়ি সোনার মর দেব আমি সব নিতে আইছি পাঁচ ঘড়ি নেওয়ার হলে আমি সেদিনই নিতে পারতাম তুই আজকে পাঁচটা দেব তোকে আমি সব নেব পাঁচটা তুলে প্রথমে এই কাঁধে এই মাথায় এই পায়ে এই বুকে এই জায়গা ওই জায়গা সময় শেষ হয়ে গেছে তোর মুখের কথা উলট পালট হয়ে গেছে তার মানে তোর সময় শেষ আমি প্রশ্নের উত্তর পরে খুঁজবো তোর কাছ থেকে উত্তর জানার দরকার নাই এই পর্যন্ত যদি আসতে পারে এই প্রশ্নের উত্তর কি আমার জানা আছে তোদের সীতা সাদা থেকে একটা খড়ির সম্মানে শট পড়েছে দরকার ছিল ওই একটা খড়ি এখান থেকে তুলে নিয়ে গেছে সর্বোচ্চ বড় ভুল করেছে প্রথম দিন যখন শুভ শৈল আইছে নাহলে এত কিছু ঘটে না তোদের শেষ সময় চলে আইছে তাই তোরা এরকম তোদের পাকা কথা ছিল তোর জমদুদের সামনে দাঁড়াইছিস তোর নৃত্য করিস জমদুদের সামনে নৃত্য করিস কেউ বাড়িতে যাইতে পারবি না আমি তোর কথার ভালো কানে নিচ্ছে না এই কান দিয়ে এই কান দিয়ে বের করে ছাড়ছি আমি এখন এটা খুলি তুই শুভকে আমার দরকার আছে তোর শরীরে দরকার আছে তোর বাপের সম্পত্তি রে না তোর বাপের সম্পত্তি তাই আমার বাপের সম্পত্তি আচ্ছা লে তুই থাকে তোর কতক্ষণ শক্তি আমি যেরকম ডাকি নিয়ে আইছি লাত্তি তো তোকে বিদায় করতে পারি আমি তোকে ডাকি নিয়ে আইছি না আজকে একটা চরম খেলা দেখবি তোরা খেলা তো তোকে দেখাবো দেখ তুই শরীর ছাড়বি না শরীর ছাড়বি না দেখ কিভাবে শরীর ছাড়ান লাগে দেখ তোর একটা চরম খেলা দেখবি রে লাইভ শো হবে এখানে সবাই দেখবি আজ আজকে স্যার শরীর ছাড় আজকে খেলা হবে খেলা তোকেও কিন্তু বন্দি করবো বন্দি করবো তোকে আমি বন্দি করতে চাচ্ছি না কারণ তোকে দেখাবো যে আমি তো কি করতে পারি আর তুই আমার বালডা বাল্লে ছিলি এই কারণে তোকে বন্দি করি নাই তোকে কিন্তু বন্দি করে দেবো দেখবো দেখবো তো আমি তাহলে দেখলে শরীর স্যার আর নাহলে সত্যি সত্যি বন্দি করবো তোর যে কত বড় কলজি আমি দেখবো না রেডি তাহলে শরীর স্যার দেখে আমার কলজি কত বড় কতক্ষণ সময় নিবি তুই আমার কাছ থেকে বল কত সময় পাঁচ মিনিট সময় লাগবে খালি ওর শরীর ছাড়বো এটা আমি তো পাঁচ মিনিট দেখ পাঁচ ছয় তিরিশ খালি শুভর শরীরের দরকার আছে দেখে শুভকে আমি আঘাত দিচ্ছি না তোর অবস্থা খারাপ করতে পারি কি মনে করিস হ্যাঁ আমি যদি জোড়া খবরের মাটি আর আমি সদ্য পুরা ছায়া লাশ আনতে পারি ছায় আনতে পারি আর তোর আমি কিছু করতে পারবো না মনে করছিস হ্যাঁ তোর বালের ক্ষমতা রে তোর বালের ক্ষমতা হইছে এই সরে কেন দিক সব খারাপ তোর অবস্থা খারাপ তোর তো গেছে কিন্তু গাড়ি বালা বছর কাজকে তন্ত্রিক আজকে তো আজকে তো আমি কেন হবো শরীরটা শুভ দেখে তোকে কিছু করতে দেখ শরীর স্যার কলজি কত বড় রে স্যার চুলের মতো কেন ছিল শরীর স্যার যাচ্ছি স্যার বিয়াদবির ফল শরীর স্যার কান বিয়াদবির তুই আমি কান বিয়াদবির ফল তুই পাবো রে স্যার তুই তো আমার সাদা মনে কাটা নাই স্যার তুই আমার মারছ রে এই মানার প্রতি সহ্য দেখি না রে কথা কও তুই আমার পায়ে মারছ আস্তে কথা কও তোর তো পায়ে মারছি তোর বুকের কলজি ভাই করে ফেলা দেব তুই আমি তো প্রথমে ভালো করে কথা বলছি তুমি না একটা বসে থাকো দরকার নেই
গুপ্তধন এখনো বাই করিনি আসলে গুপ্তধন বাই করার জন্য এত ভাই আমি আর পারবো না ভাই আমার পায়ে ব্যথা লাগছে উঠো তুমি আমি ক্যামেরা যাচ্ছি তুমি আসি বসো তোমার দাঁড়ায় থাকতে কষ্ট হবে তুমি বসে থাকো সমস্যা খালি দেখো যে আমি কি করি তুমি দেখো না আপনি আনার জন্য পর নিয়ে আসলে আমি বসতে পারবো না ভাই আমি আর নিয়ে আসবো না তো নিয়ে আসার পর্ব শেষ এখন খালি দরজা খুলবো আমরা যা আছে এগুলো ভাই এটার একটা সৎকার করবো তারপর এখান থেকে আমরা চলে যাবো বুঝতে পারো নাই ওকে দেখাবো যে আমরা সব পারি এই কারণে পাঁচ মিনিট সময় লাগবে না তো তাহলে কাজ করি নি আগে কারণ নিজের প্রতি বিশ্বাস না লক্ষণ রেখা দিয়ে দিই না না একটু সামনের দিকে একটু সামনের দিকে পরবর্তীতে অসম্ভব হবে লক্ষণ রেখা দিয়ে দিচ্ছি আমি চারিদিক তিন ধরে ভিতরে আর কিছু প্রবেশ করতে না পারে তাতে আমাদের কাজের কোনো বিঘ্ন না করে আচ্ছা যাই হোক এখন আমি এটা দিয়ে বলার সাথে সাথে তোমরা একটু এটা ধরে উঠা করার চেষ্টা করবা এটি ধরে তুলো খোলার চেষ্টা করবো হ্যাঁ ছোলো খোলার চেষ্টা করবো দুজনে একটু ভাই উঠতে পারবে তুমি আবার সেই পায়ে ব্যথা অবশ্য ছাইড়ে গেছে বিষয় হচ্ছে তান্ত্রিক ভাই মহাবিপদে এবার পড়বো না তো দুর্গদার জামা যা খুলি কিচ্ছু হবে না ভয়ের কোনো কারণ নাই এই শরীরে একটা দরজা তুলতে পারো না তুমি ভাই উঠতেছে না আপনি মনে করছেন সহজ ভাই আমরা দুজন মিলে চেষ্টা করতেছি আচ্ছা ঠিক আছে দাঁড়াও জানিয়ে দিন ভাই কথা কি আর কাজে কি ভাই কথা কি আর কাজে কি হ্যাঁ নামাও আচ্ছা প্রথমবার উঠল না এখন টান দিলে উঠে গেল কিভাবে পুষিয়ে গেছে এই কাঠ তুলতে পারছিল না দুজন গুলো ধরে গেছে গুন তো ধরবে অনেক দিন আগে হয়তো বা যাই হোক এটা একটু দেখে দেখা যাবে ভিতরে কোনো অসুবিধা মতন আছে কিনা শুনো আমরা কিন্তু গুপ্ত ধরে কাছাকাছি চলে এসেছি লাগে ভাই কোনো সুরঙ্গ তো কোনো রাস্তাঘাট নাই আসলে কি সুরঙ্গ আছে নাকি এবার আমি বলতে চাচ্ছি আপনি একটু বসে না হয়ে দেখেন যে আসলে আসে নাকি হয়তো মাটি মাটির অনেকে গভীরে থাকতে পারে এটা তো মাছ ভরা তাই না এখানে দিয়ে দেখো নাকি আচ্ছা দেখা দেখি না এই জায়গাতে কিছু দিয়ে বন্দি করার মতন বান্ধা আছে বান্ধা এটা দড়ি দিয়ে বান্ধা না আপনারা একটু একটু ওইদিকে যান একটু পরে আসেন আমরা ধরুন না ঠিক আছে আমরা দেখতেছি বিষয়টা একটু ধরুন ধরেন 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 ধরেন
হং কি বলছো হং সরজনের লাল ভাই উত্তর আমি মুক্তি পাইছি এখানে ছিল শোনা দেন আর তুই এখান থেকে কই পারে না সে মুক্তি পাইছিস তুই কে তুই কে তুই কে তাই না কে তুই কিসের গুপ্ত ধান তুই তো একটা বোধাই যে ভাবা সেই কাজ আমি মনে মনে ভাবতেছিলাম আমাদের সাথে সম্পূর্ণ এটা একটা দুই নম্বরই হয়েছে কারণ এখানে আসলে কোনো গুপ্তধন মুক্তিধন কিছু ছিল না আপনারা উত্তেজিত হয়ে না দাঁড়ান বলি আসলে না বললে তো এই জিনিসটা ক্লিয়ার হবে না আসলে এখানে ঘটেছে কি এখানে হয়তো বা যে মেন এদের আসলে দেখা মানে দেখাশোনা করতো মানে তাকে এখানে হয়তো বা যে কোনো কারণবশত সে বন্দি ছিল বন্দি থাকার পরে আর বাদ বাকি যেগুলো ছিল তার পাহারাদার তারা এদিকে আশপাশেই ঘুরতেছিল আসলে এতদিন এই জায়গায় বন্দি থাকার কারণে ও বের হতে পারে না আর বের না হওয়ার কারণে যে এদিক দিয়েছে তাকে আটকাইছে তো আজকে আমরা যখন শেষ মুহূর্তে আসলাম আসলে আমাদের দিয়ে এখানে গুপ্তধনের কথা বলে আসলে খোলানো হয়েছে আমি তো জিনিসটা এভাবে ভাবি নাই কারণ সাধারণত জিনেরা তো কোনো সময় এরকমভাবে আমাদের ফোকাস দেয় না এই জিনিসটা যখন গর্ত করার পরে এখান থেকে আসলে কোনো হীরা মানিক মুক্তা এইসব কিছু পাইনি এখানে পাইলাম কি একটা পুরো মানে একটা একটা অতিপ্ত আত্মা পিশাচ সেই জায়গাতে আটকা ছিল আর আজ পর্যন্ত আটকা খোলার মতন কেউ আসে নাই যার কারণে এই জায়গা তিন বাড়াইতে পারেনি অনেক আগের কথা তো আমাদের দিয়ে আসলে ফোকাস দেওয়া হয়েছে এই কারণে যে এই জিনিসটা বোকা বানাইছে তুমি কি মনে করো যে এই যে তিন চারটা দিন আমি বিশেষ করে শ্মশানে যা কি ঘটছে এই জিনিসটা ভাবো এগুলো কি আমি সাপ দেব না বিষয় হচ্ছে ভাই আমার খুব রাগ উঠতেছে আপনি এখান থেকে যেটা বাড়াইছে প্লাস এখানে যে করে আছে আপনি কি শাস্তি দিতে পারবেন অবশ্যই শাস্তি দেবো তাহলে ভিডিও কাট করো পরবর্তী পার্ট টু এ আমরা আবার আসতেছি একবারে এত বড় ভিডিও আমরা দিতে চাচ্ছি না আমরা আর একটা ভিডিও করে আপনার কালকে আমাদের এই ভিডিওটা দেখতে পারবেন তান্তিক ভাই আমরা একটু জিনিসটা নিয়ে ভাবি কী করা যায় এখানে যাতে আরও অনেক লোকজন আছে ওদের সাথে একটু কথা বলতে হবে আমাদের আমরা বলে আবার ভিডিওতে আসতেছি এই ভিডিওটা আপনারা কালকে দেখতে পারবেন তাহলে আজকে ভিডিওটা অবধি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং চ্যানেলটা দয়া করে যারা এখনও সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে দেন আমরা একটা ভিডিও বানাই বা আমরা এই ভিডিওর সমাধানটা নিয়ে কালকে আসতেছি এতটুকুই সবাই সুস্থ থাকবেন।